আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সো আজ হলো বুধবার, সরস্বতী পুজো শেষ, সব কিছু শেষ, মনটাও খারাপ হয়ে গেছে বুঝলেন। তো যাই হোক, দুজনে এখন মারপিট করছে, খেলা করছে, সব রকম করছে। তো ওরা আমি এখন মারাচ্ছি সিমাই, তো ওরা আজকে সিমাই খাবে, এই জন্য সকাল সকাল উঠে পড়েছি, সিমাই বানাতে হবে তাই না? আমাদের কাজের শেষ নেই, কোনো ছুটি নেই, কিছুই নেই। দেখেছেন আবার শুরু হয়ে গেছে মারপিট, এদেরকে নেই কি যে করি, এদেরকে নিয়ে না মাথা খারাপ করে দেবে। কি হয়েছে আবার বলে, এখনো সেই বাজারগুলো গোছানো হয়নি, এমনিতে বাজার আসার দু তিন দিন পর আমি গোছ গাছ করি, সেটাকে ফেলে রেখে দিই। তো অনেক বাজার আছে, এগুলো সব আমাকে গোছ গাছ করতে হবে, এক ব্যাগ ভর্তি বাজার। তো নিয়ে এসছি, দাও কাছে দাও কাছে দাও, ওটা প্রথমে ঢেলে নেব, কিছুটা ওটস আছে এখনো। দাঁড়াও 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 দাঁড়াও, ওইদিকে বসো ওইদিকে বসো ওইদিকে বসো, এই তো প্যাকেট দেবো এদের, যারা নাকি বাজার গোছাবো, মাথা খারাপ করে দেবে পুরো একদম। দেখেছিস পড়ে গেছে, এদের বাস চলে তো সব কিছু নিয়ে একদম এলোমেলো এলোমেলো করে দেবে। তো ওটসটা হয়ে গেল, এবার সুজি এনেছে পাপা, সুজি তো এনেছে, আমার আগের কিছুটা সুজি আছে, আগের কিছুটা সুজি আছে। সুজি কি হয় জানেন তো, বেশি দিন যদি সুজি রাখা হয় না, সুজিতে না পোকা পোকা হয়ে যায়, এই জন্য যখনই সুজি নিয়ে আসে আমি হয় সুজিকে রোদ দিয়ে নিয়ে নিই, আর আদারওয়াইজ নাহলে আমি সুজিকে ভেজে নিই, তাহলে সুজিটা অনেকদিন স্টে করে আর কোনো পোকাও কিছু হয় না। তো সেই জন্য আমি সুজির প্যাকেটটা এখন, কারণ আগের কিছুটা সুজি আছে, এর সাথে আমি মিক্সড করবো না, তো এটা রেখে দেব, আগে আমি এই সুজিটা ভেজে নেবো, ভেজে নিয়ে আমি কন্টেনারে স্টোর করবো। দাও thank you.
সবজি বানাবো আর একটা দেখবেন দেখাবো সুশনি শাক অনেক দিন পরে আজকে সুশনি শাক খাবো মা এনেছে এটা পুকুরের সুশনি শাক বাজারের শাক অত কি ভালো হয় পুকুরে একদম নরম নরম টাটকা টাটকা শাক খেতে কতই না ভালো লাগে এটা আমার এত ফেভারিট শাক অনেক দিন পরে খাচ্ছি সেই জন্য আজকে সুশনি শাক ভাজা করব বুঝলেন শাক খেতে হবে এই শাক তবেই শরীর ঠিক থাকবে ভাত অলরেডি আমি বসে দিয়েছি ভাতটা ফুটছে এবার আমি শাকটা অলরেডি বাছা আছে মোটামুটি আর একটু অল্প একটু ঠিকঠাক করে বেছে নেব আর এবার আমি রান্নাটা চাপিয়ে ফেলব চলুন রান্নাটা চাপিয়ে দিই নাহলে আর আজকে খেতে হবে না বেলা ঘুরিয়ে একদম বিকেল হয়ে যাবে আর আজকে আবার সেই উত্তরে হাওয়া দিচ্ছে কি একবার শীত কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে কি যে হচ্ছে প্রকৃতি ভগবান জানে ভগবানও জানে কিনা সন্দেহ আছে চলুন আস্তে আস্তে করে এবার গুটি গুটি করে রান্নাটা করি তাই না এবার কাটবো আপেল এই যে আমার তান্তিন্নি আপেল খাবে আমিও একটু খাবো তাই না নিজেকেও খেয়ে সুস্থ সতেজ রাখতে হবে না হলে সংসার বাচ্চা কে দেখবে তাই না নিজেকে অবহেলা করে লাভ নেই নিজেকেও আপেল খেতে হবে চলে এসছে আপেল খাওয়ার লোভে দেখুন এই নিচে চলে এসছে এই চলে এসছে এই চলে এসছে এই চলে এসছে আপেল যদি দেখে ব্যাস আর কারোর বাবার সাথে নেই এদের আটকাবে চলো তুমি যাও দিদার কাছে যাও আমি কেটে নিয়ে যাচ্ছি যাও ওই যে আমি বলছি ও শুনতে পেয়ে গেছে না ও একবার শুনে নিলে ব্যাস আর উপায় নেই আপেল কেটে দিই আপেল অন্ত প্রাণ এরা আপেল খেতে ভীষণই ভালোবাসে আমিও খুব ভালোবাসি আপেল খেতে ফলের মধ্যে আম আপেল পেয়ারা এগুলো খেতে ভালো লাগে রেগুলার চেষ্টা করি কিছু না কিছু ফল খাওয়ার মাঝে মাঝে স্কিপ হয়ে যায় না হলে মোটামুটি ফলটা খাই রোজ দিচ্ছি আপেল পেছনে ছাড়ছে না ওই নিচে দাঁড়িয়ে আছে আপেল নিয়ে তবে ও যাবে ভাবলাম আজকে একটু টাইম পেয়েছি তো ফেস মাস্কটা লাগিয়ে নিয়ে কদিন মুখের উপর প্রচুর অত্যাচার হয়েছে তারপরে তো নোংরা ধুলো বালি রান্নার তেল কত কি মুখের মধ্যে অ্যাবজর্ব করে তো সেই জন্য মাঝে মাঝে ফেস মাস্কটা লাগিয়ে নিই কিন্তু ওই কয়েকদিন ধরে আমি একদমই টাইম পাচ্ছি না তাই আমি এর আগে একবার দেখিয়েছিলাম চারকোল পিল অফ ফেস মাস্ক এটা পরম্পরা তো এই ফেস মাস্কটা আমি লাগাবো এটা ভীষণ একটা ভালো একটা ফেস মাস্ক আপনারাও ইউজ করে দেখতে পারেন তো আমি এই ফেস মাস্কটা ইউজ করব যত রকম নোংরা ময়লা তেল যা কিছু মুখের মধ্যে এতদিন আমি গ্রহণ করেছি সবগুলো একদম ঝেড়ে পুছে পরিষ্কার করে দেবো তো চলুন ফেস মাস্কটা লাগিয়ে নিই আমি শুধু অলরেডি মুখে জাস্ট ফেস ওয়াশটা করা আছে আর আমার মুখে কিছুই লাগানো নেই এবার আমি ফেস মাস্কটা লাগিয়ে নিই চলুন লাগিয়ে নিই এটার কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে এই কনসিস্টেন্সি পুরো ব্ল্যাক কালার ভূতের মতো লাগবে কিন্তু আপনারা আবার ভয় পেয়ে যাবেন না চলুন লাগিয়ে নিই কতটা গ্লো করছে স্কিন আপনারও একবার ইউজ করুন অন্তত ফেস মাস্ক এতে কী হয় আপনার মুখটা পুরো ডিপ ক্লিন হয়ে যায় আর আমার আপনার স্কিনটাও খুব ভালো থাকে সো আজকেই আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন আর অল টাইম স্মাইল করবেন